জোরথাং যেতে গিয়ে আমাদের দু হ্যাং ঘুরে যাচ্ছে, আমরা সবাই লোক বা। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। পাহাড়ের টানে আবারও বেরিয়ে পড়েছি আমি নতুন কিছু খোঁজে, নতুন কিছু জানার ইচ্ছায়। এই মুহূর্তে আছি শিয়ালদাও স্টেশন, সাথে আমার ফ্যামিলি এবং আমি। তো দেখতে দেখতে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। সময় এখন রাত প্রায় 3টে আর আমরা আছি এখন ফারাক্কা ব্যারেজের ওপর। ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। আলো ছায়ার খেলা দেখতে দেখতে কখন যে ঘুম এসে গেছে নিজেও জানি। ঘুম ভাঙলেও পরের দিন সকাল 7টা, একটু ফ্রেশ হব, তারপর এনজিপিতে নেবে কিছু খাওয়া দাওয়া। এনজিপিতে নেবে সবাই কিছু ব্রেকফাস্ট করে আমরা গাড়িতে উঠে পড়েছি। শিলিগুড়ি শহরটা পেরিয়ে এখন আমরা আছি সেবক জঙ্গল। চারিদিকটা অসাধারণ লাগছে, এক কথায় অপূর্ব। খুব ঘন জঙ্গল এটা, শোনা যায় কখনো কখনো ময়ূর, হাতি বা হরিণও দেখা যায় এখানে। জঙ্গল দেখতে দেখতে হঠাৎ জঙ্গলের মাঝখান থেকে পাহাড় উঁকি মারছে দেখে মনটা আরো ভালো হয়ে গেল। নদীর পার বরাবর রাস্তা ধরেই আমরা যাব আজ জোরথাং। সেখানেই আমাদের দুপুরের লাঞ্চ। এই মুহূর্তে আছি তিস্তা ব্রিজের ওপরে। এতক্ষণ আমরা ছিলাম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আর এই ব্রিজটা পার করে চলে যাব সিকিমের মধ্যে। এটা প্রায় 2 ঘন্টা গাড়িতে বসে থাকার পর সবারই শরীরটা একটু খারাপ লাগছিল, তাই নেমে একটু রেস্ট নিলাম সবাই মিলে। আমরা এখন চলেছি হি বার্মিক। হি বার্মিক কি জানি তাই না, আমরা তো জোরথাং যাচ্ছি। জোরথাং যাচ্ছি, জোরথাং থেকে আমরা যাব। জোরথাং যেতে গিয়ে আমাদের দু হ্যাং ঘুরে যাচ্ছে, আমরা সবাই লোট পা। বহুদিন পরে ম্যানেজার ফার্স্টে দারুণ এসে পেয়েছে, অনেক বছর পর ট্রেনেও হেভি ঘুমিয়েছে। এই ফার্স্ট প্রথম পেয়েছে। আমরা এখন বার্মিয়া বিলাচ্ছি, চিপস খেয়েছি, বল চিপস খেয়েছি আর আরেকটা এই যে সোডা খেয়েছি, গুলুগুলু বলে। ইতনা সুন্দর।
কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আবারও উঠে পড়েছি গাড়িতে। আবার চলেছে আমাদের গাড়ি জোরথাংয়ের দিকে। জোরথাং যেতে আরও এক ঘন্টা লাগবে প্রায় আমাদের। আমরা এখন আছি জোরথাং। আমরা এখন জোরথাং এ লাঞ্চ করব, দেন এখান থেকে আমরা যাব পেলিং। আজকে পেলিং যাব না, বাট আমাদের স্টে আছে কালুকের কাছাকাছি কোথাও। দেখা যাক আগে কি হয়। হ্যাঁ, আর এই জায়গাটা ওই এমজি মার্কের মতো অনেকটা লাগছে। মোটামুটি সবাই হালকা একটু লাঞ্চ করে আবার আমরা উঠে পড়েছি গাড়িতে। এখন যাব বারমিয়ক, সেখানেই আমাদের স্টে আছে। এই যে আমাদের শেরপা দাদা দুবান ভাই, খুবই অসাধারণ গাড়ি চালায়, খুব হাসি খুশি একজন মানুষ। অনেকটা পথ পেরিয়ে এসেছি, প্রায় বারমিয়কের কাছাকাছি। তো ব্লগটা এই পর্যন্তই রাখলাম, কারণ খুবই টায়ার্ড আর একদমই কথা বলার মতো অবস্থায় নেই কেউই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, দেখতে থাকো। আর ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো, আর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, জানিও সবাই কেমন লাগলো। তো কেসে হ্যাপ ঠান্ডা লাগ রা বলো।